বাড়ি বন্দরের জেটিতে এমভি আউশামারো নামের এই জাহাজটি ভেড়ার কথা রয়েছে। গত ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এই জাহাজের গভীরতা ১৪ মিটার এবং ২৩০ মিটার দীর্ঘ। এর আগে বন্দর হিসাবে গড়ে ওঠার আগেই মাতার বাড়িতে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে ছিল বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের কয়লা।